আগের বছরগুলোতে পুজোর সময় উপহার হিসেবে ইলিশ গেছে বাংলাদেশ থেকে, তবে এ বছর সে সম্ভাবনা নেই বললেই চলে। গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে ভারত বাংলাদেশের সীমান্ত ভিত্তিক আমদানি রপ্তানির চিত্র, যার প্রভাব পড়েছে ভারতে ইলিশ রপ্তানির ক্ষেত্রেও। একটা সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার ক্ষেত্রে তেমন কড়াকড়ি ছিল না, তবে 2012 সাল থেকে তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। 2018 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের ভারতে ইলিশ পাঠাতে রাজি হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বর মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার এক মাসের জন্য 5,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত। খাতা কলমে পূজার উপহার হিসেবে তা ধরা হতো। স্থানীয় গণমাধ্যম বলছে সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ পাওয়ার বিষয়ে আপাতত আশার আলো দেখছেন না ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ পাঠানোর জন্য অনুরোধ করবেন, তবে সংগঠনের পক্ষে জানানো হয়েছে পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কিনা তা নিয়ে দ্বিধা রয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী। উল্লেখ্য যে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গেল সোমবার ভারত থেকে 2,31,000 মুরগির ডিম আমদানি করা হয়। আগামী 2 মাসের মধ্যে বন্দর দিয়ে আরও 47,00,000 ডিম আমদানি করা হবে বলে জানা গেছে।